উঠো 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 রোজাদার শহরের হলো সময় খোলো খোলো বাতাস ডাকে তোমায় ডেকে যায় তার আসমানে আছে যত আলোকিত ফেরেস তারা উঠো 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 রোজাদার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় মাহে রমজানের শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকতমাজারি স্পন্সর মার্কেটের ব্যাংক লিমিটেড এবং টেকনোড্রাগস লিমিটেড প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব

الَّذِي جَعَلَ لَكُم مِنَ الشَّجَرِ الْأَخْضَرِ نَارًا فَإِذَا أَمَنتُمْ فَإِذَا أوليس الذي خلق السماوات والأرض أو ليس الذي خلق السماوات والأرض بقادر على على أن يخلق مثله بلى بلى ان يقول له كن فيكون فسبحان, فسبحان الذي بيده ملكوت كل شيء فسبحان, فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم. আমরা এখন শুনব সংক্ষিপ্ত তফসির সহরীর হলো সময় খোল খোল দার ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম নবী সম্মানিত দর্শক শ্রোতা এন রাজকির আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রীতি ও মোবারকবাদ প্রতি রাতি আমরা সাহারির পূর্বক্ষণে কোরআনুল করিমের তাপসিস শুনে থাকি আমরা এক একটি পর্বে এক একটি পাড়ার জিস্ট যে আয়াতগুলো রয়েছে সে আয়াতের ব্যাখ্যা এবং মূল প্রতিপাদ্য বিষয়গুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করে থাকি আজকে তারই ধারাবাহিকতায় বরকতময় সাঁড়ির এই অনুষ্ঠানে সূরাতুল ইয়াসিন সূরাত সাফফাত সূরা আসওয়াত এবং সূরা জুমার যা 23 পাড়ার সন্নিবিষ্ট হয়েছে সুরা ইয়াসিনের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইত্তাকিযুম মিন দূলিহি আলিhatan ইন ইউরিদির রাহমানু বিদুররিন লা তুগনি আননি শাফাআতুহুম শাইয়াও ওয়া লা ইউনকিযুন হযরতি ঈসা আলহি সালামের তিনজন অনুসারী যখন এনতাকিয়া জনপদে ইসলাম প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন তখন এই জনপদের অধিবাসীরা তাদেরকে খুব অত্যাচার করেছিল আর তাদের সাহায্যের জন্য ওই জনপদেরই একজন অধিবাসী হাবিব নাজ্জার যখন দ্রুতবেগে চলে এসেছিল তখন এই এনতাকিয়ার অধিবাসীরা তাকেও প্রহার করল কি। তাকে বলল তোমরা এই যারা ইসলামের অনুসারী তারা তো মূলত পাগল বই অন্য কিছু নাও কিন্তু হাবিবে আজ্জার বললেন দেখো আমিও পাগল নই এরাও পাগল নয় মূলত এরা শুধু দিনের দাওয়াত দিচ্ছে যে দাওয়াত গ্রহণ করা তোমাদের প্রত্যেকের অনস্বীকার্য কর্তব্য কিন্তু ওরা এই উপদেশবাণী শুনল না বরং তালা তাকে প্রহর করল তখন তিনি আফসুস করে বলেছিলেন ইয়া ইয়ালঈতা কমি আলামুন হায় আফসুস আমার সম্প্রদায় যদি জানতে পারতো যে সঠিক পথ কোনটা কোন পথ গ্রহণ করলে আল্লাহ তালা বান্দার কল্যাণ সাধন করবেন আর কোন পথ গ্রহণ করলে বান্দার ক্ষতি সাধন করবেন আমার জনপদের অধিবেশীরা সেটা যদি একটু উপলব্ধি করতে পারতো কতই না ভালো হতো হাবিবেনজ্জার যতই উপদেশ শোনালো কিন্তু কোনো উপদেশই তাদের কর্ণকুহরে প্রবেশ করল না শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এই জনপদের অধিবাসীকে ধ্বংস করে দিল আর এনতাকিয়ার এই অধিবাসী যিনি দিনের দাওয়াত দিয়েছিলেন হাবিবে নাজ্জার আল্লাহ তালা তাকে জান্নাতের অধিবাসী করে ফেললেন সম্মানিত সুদীপ সুরে ইয়াসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াতটি সে আয়াতটি হচ্ছে আল্লাহ তালা বলছেন একষট্টি নম্বরে আল্লাহ তালা বলছেন মুস্তাকিম হে আমার বান্দা শুধু আমার দাসত্ব করো শুধু আমার দাসত্ব করো আমার গোলামী করো এটাই সঠিক পথ আর যদি তা না করো তাহলে জিনে রাখো তোমরা এমন একটা আপ্যায়ন পাবে আমার পক্ষ থেকে জাহান্নামে যেই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে বলা হয়েছে ইন্নাল্লা দিন যারা কুফুরি করবে এবং আমার নিদর্শন সমূহকে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে ওরা জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে শুধু এক দিনের জন্য নয় এক মুহূর্তের জন্য নয় সম্মানিত সুর আসুন সুরা ইয়াসিনের পরে আল্লাহ তালা আলোচনা করেছেন সুরা আসসাফাত সম্পর্কে সুরা আসাফাতে যে বিষয়গুলো মূল প্রতিপাদ্য আলোচনার বিষয় সেটা হচ্ছে তাওহিত এবং কাফির মুশ্রিকদের দিন সম্পর্কে যে অবজ্ঞা তার প্রতি উত্তর আখেরাত সম্পর্কে তাদের যে খারাপ ধারণা সে সম্পর্কে তাদেরকে সঠিক জ্ঞান দান কমে লুহের বর্ণনা আর সর্বোপরি তারা যে প্রতিমা পূজা করত সেই প্রতিমাগুলো যে অসার অথর্ব ব্যর্থ সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে হজরত ইব্রাহিম আলা ইসলাম কর্তৃক প্রতিমা ভাঙার উপমা উপস্থাপন এই বিষয়গুলি সুরা সফাতের আলোচনার বিষয় যেই আয়াতটি উল্লেখ করার মতো সেটি হচ্ছে সুরা সফাতের মধ্যে আল্লা রব্বুল আলাব সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন যে ফেরেস্তারা কাতার বন্দি হয়ে আসবে তারা আল্লাহর কাছে মানুষের জন্য ইস্তেকফার করবে আর যে মানুষগুলো দুনিয়াতে ক্ষমা প্রার্থনার সুযোগ লাভ করে ধন্য হবে তারাই শুধু ঘোষণা করবে শুভ হ্যান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়সিফুন ও সালেবুন আল আল মুরসলিন ও আলহামদুলিল্লাহ হি পুতু পবিত্র আল্লাহ তোমার মহান সত্তার পবিত্রতা ঘোষণা করছি তুমি তো ইজ্জতের মালিক তুমি আমাকে ইজ্জত দিয়েছো। তোমার গুণগান গিয়ে তোমার বৈশিষ্ট্য বর্ণনা করার কারণে আজকে আমি জান্নাতের মেহমান হয়েছি আল্লাহ রবীন্দন সেই দিন সমস্ত রাসুলগণের উপরে সালাম পেশ করবেন আর বান্দা ঘোষণা করবে আলহামদুলিল্লাহ রব্বিল সেটি কোন সময়ে জাহান্নাম যখন চিৎকার দিবে তখন বড় বড় ফেরিস্তা বড় বড় মানুষ বড় বড় রসুল সবাই চিৎকার করে বেহুশ হয়ে পড়বে আর মানুষগুলো যখন বেহুশ হয়ে পড়বে তখন সর্বপ্রথমে হুশ আসবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহু হুসাল্লামের তিনি তার উন্মতের জন্য সুপারিশ করে বিচারের ব্যবস্থা করবেন আর যারা আল্লাহর বিধিবিধানকে মেনে নেওয়ার কারণে সেদিন রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারাই ঘোষণা করবে মুমিনির প্রথম কথাই হয় আলহামদুলিল্লাহ আবার শেষ কথাও হয় আলহামদুলিল্লাহ দুনিয়ায় আমরা যেমন আল্লাহর নেয়ামত ভোগ করে আলহামদুলিল্লাহ বলি ইনশাআল্লাহ কেয়ামতের দিনও আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালার মেহমান হয়ে আমরা জান্নাতে বসবাসের সুযোগ পাব ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন এরপরে আলোচনা করেছেন সুরাত এই সুরাজ সুয়াদে আল্লাহ রব্বুল আলমিন পূর্ববর্তী জাতির ধ্বংসের কথা উল্লেখ করে মানুষকে সেই ধ্বংস থেকে বাঁচার জন্য আহ্বান জানিয়েছেন এই সুরাজ সোয়াদের মধ্যে হজরত দাউদ এবং হজরত সোলাইমান আলাইহালামের বিচার ব্যবস্থার কথা উল্লেখ করেছেন হজরত আদম আলা ইসলাম কে ফেরেশতা কর্তৃক যে সম্মানজনক সেজদা এবং ইবৃষ কর্তৃক সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে যাওয়ার যে বর্ণনা সে বিষয়গুলোর স্পষ্ট বর্ণনা আল্লা রব্বুল আলমিন সোয়াদের মধ্যে উল্লেখ করেছেন সুরাসোয়াদ এমন একটি সুরা যেই সুরাটি যদি মানুষ অনুসরণ করে তাহলে মানুষ যার নামের শাস্তি থেকে বেঁচে যেতে পারে কেননা এই সুরাটি মানুষকে মনে করিয়ে দিয়েছে যে যারা কাজ্জ যারা মিথ্যাবাদী তাদের শাস্তি কতটা ভয়ানক আল্লাহ আল্লাহতালা এই সুরার মধ্যে সেটা উল্লেখ করেছেন বিশেষ করে আল্লাহ রব্বুল আলমীন মিথ্যা বলার কারণে পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে রসুল্লা সাল্লা আসলামকে তা উল্লেখ করে বলেছেন হজরতে দাউদ আল ইসলাম হজরতে সুলাইমান আল ইসলামের দক্ষতা বিচার শক্তি এবং এই বিচার শক্তির কারণে তাদেরকে অনুসরণ করে যারা মুসলমান হয়েছেন যারা ইসলামের অনুসারী হয়েছেন আবার যারা তাদেরকে অনুসরণ না করার কারণে শয়তানি জিন্দিগি যাপন করেছেন তাদের ধ্বংসের কথা এই সুরা সোয়াদের মধ্যে আলোকপাত করা হয়েছে আল্লাহ রব্বুল আলমীন ঘোষণা করেছেন শেরখ কুফর এবং মানুষের নিকৃষ্ট চরিত্র এগুলো মানুষকে কখনও কল্যাণ বয়ে আনে না আল্লাহ বলেই দিয়েছেন হে বান্দা আমাকে বাদ দিয়ে আর কারুর কাছে মাথা নত করো না কারুর কাছে সাহায্য চেও না তোমাদের শিক্ষা নেওয়া উচিত আমাকে বাদ দিয়ে যারা অন্য কারো কাছে সাহায্য চেয়েছে যুগে যুগে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি তারা কেউ জয়ের তার প্রান্তে দাঁড়াতে পারেনি আমার চ্যালেঞ্জের সম্মুখে তাদের চ্যালেঞ্জ ধোপে টেকেনি তাই তো বিশ্ব মানবতার মুক্তির দূত মুক্তির পথ প্রদর্শক পাঞ্জিরি মানবতার মডেল আমার নেতা আপনার নেতা বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ মহানায়ক শ্রেষ্ঠ মডেল গ্রেট মডেল যার উপরে গ্রেট কনস্টিটিউশন কোরআন নাজির হয়েছে তিনি বলেছেন হে আমার উম্মত কিছু চাও তো আল্লাহর কাছে চাও আর যদি সাহায্য চেতেই হয় কারো কাছে সাহায্য চেয়েও না শুধু আল্লাহর কাছে সাহায্য চাও কেননা তোমাদের তো জানা আছে ইন না রব্বাকুম ত্যবে র কা ওয়া তে আই লা হাইজুন কেরিম ইয়াস ইদা রফা ইয়া দেই হে ইলাই সিফরা বান্দা যখন দুটি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ রাবুল্লা বি সে হাত দুটি খালি ফিরিয়ে দিতে লজ্জা পায় সুতরাং হাত পাত ব শুধু আল্লাহর কাছে আসল এই মাহের আমাদানে বরকতমায় সারির এই অনুষ্ঠানে কোরআন করিমের তাপসির শুনে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর কাছে হাত পাতি আপনি বিশ্বাস করুন আই হ্যাভ মেইড বাই ফ্লেশ অ্যান্ড ব্লাড আমি রক্ত মাংসের মানুষ আমি সত্যও বলতে পারি মিথ্যাও বলতে পারি কিন্তু আমার রসুল এক বিন্দু মিথ্যাও বলেননি তিনি ঘোষণা করেছেন মায় আমিন মুসলিমিন ইয়াদুল্লাহ হবে দাওয়াতিন কোন মুসলমান যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে তিনটি পুরস্কারের যে কোনো একটি পুরস্কার দিয়ে দেন ইম্মা ইউ আজিল আলাহু দাওয়াতু হয়তো আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার দোয়া কবুল করেন ও ইম্মা ইয়দির হাফিল আখির অথবা এই দোয়ার বদৌলতে আখিরাতে তাকে পুরস্কার দিয়ে থাকবেন পুরস্কার দিবেন পুরস্কৃত করবেন ও ইম্মা ইয়সরিফা আনহু মিসলুহা বিন সুইন অথবা তার যত খারাপ কাজ আছে এই খারাপ কাজের কারণে আল্লাহ তালা খারাপ যে কাজের বদৌলতে যে পাপ হয়েছে এই পাপগুলো দূর করে বিনিময়ে আল্লাহ রব্বালীন তাকে পুণ্য দান করবেন আসুন আমরা পরকালে আল্লাহর সেই পুরস্কারের প্রত্যাশা করছি দুনিয়াতে আল্লাহ যেন আমাদেরকে তার রহমতের দ্বার খুলে দিয়ে সত্যের পথের প্রথিক বানিয়ে দেন এবং আমরা যেদিন মাটিতে লুটিয়ে পড়ব সেদিন যেন ইমানের সাথে মাটিতে লুটিয়ে পড়ে আখেরাতে এই রামাদানের বদৌলাতে কোরআনের বদৌলাতে তালার বান্দা হয়ে রাসুলের হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহর লেখা অর্জন করতে পারি সে প্রত্যাশা রেখে শেষ করছি আমিন ফিল কোরআন ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته أكون شون بأكت إسلامي قام سهدير هلو شموي كل كل دار جادير دائي তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লা রে প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধার যারা সেজ দাঁতে রায় দু চোখের শ্রুতি নুদি যেন বয় রাতে রাধার যারা সেজ দাঁতের দু চোখের শ্রুতি নদী যেন বয ছলুন আর হচ্ছেন যতই আশুখ হাত হচ্ছেন যতই আশুখ পিছনে ফিরে উত না যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না দিন পথে যারা বিচল তারা ভুলওয়াল্লার প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম যায় মোর হালো তে জারিদায় রঙিন হাতেয়াল কোরানের দীপ তো সঙ্গী হালো তে জারিদোয় রঙিন হাতেয়াল আল দীপ দীপ্ত সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না দর্শক আমাদের এখনকার আয়োজন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান কোরআন এবং সৃষ্টি জগৎ সময় আমাদের আজকের বিষয় লুত সম্প্রদায়ের নিদর্শন এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান আসসালামু রহমানুম আ আবরাত আয়াতে কি বলা হয়েছে সে বিষয়ে এখন জানতে চাইব ডক্টর মশিউর রহমান আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে আমরা সুরা কাবুদের চল্লিশ নম্বর আয়াত এর তেলোয়াত শুনলাম আপনি দেখবেন এই আয়াতটিতে বলা হলো যে আল্লাহ মানুষকে তার অপরাধের জন্য পাকরাও করলেন পাকড়াও করার ধরনটা বলে দিচ্ছেন কিভাবে তিনি পাকড়াও করলেন তিনি তাদের উপরে দিলেন প্রস্তর খণ্ড আমরা বললাম সার অফ অ্যাস্টার এটা বলতে চিন্তা করতে পারি তিনি বললেন যে বজ্রপাত সেটা দিয়ে তিনি পাকরাও করলেন তিনি সেখানে ভূগর্ভে বিলীন করে দিলেন তার অর্থ হচ্ছে এটা আপনার সরে যাওয়া এবং আজাব এগুলি আজাবের কথা বললেন কি কারণে কারণটা হচ্ছে লুৎ সম্প্রদায় এমন কিছু কাজ করতো যে কাজ তাদের আগে পৃথিবীতে কেউ করতো না আল্লাহ সোমান তালে এই আয়াতটিতে বলছেন যে ফাকুল্লা নজাম না ভিজাম আমি তাদের পাকরাও করলাম তাদের অপরাধের পাপের জন্য হুম মান আরসান না আল্লাহ হাসিবান তাদের উপরে আমি প্রস্তর পাথর নিক্ষেপ করলাম পাথর তো নর্মালি আকাশে থাকে না বা মাউন্টেন থেকে উপর হয়ে আসে না আমরা জানি যে এটা আউট স্পেস থেকে অ্যাস্ট্রয়েড বেল্ট এখান থেকে অ্যাস্ট্রয়েডগুলি আসে ক্রমাগত শহর হয় এবং আল্লাহ বলছেন যে ওয়ামিন হুম মান বিহিল আড্ডা পৃথিবী গলতকরণ করে নিল মানে ফাঁক হয়ে গেল উপরেরটা নিচে চলে গেল এই এই প্রক্রিয়াটা আমরা কিছুক্ষণ পরে বলবো কীভাবে এটা হলো এবং এরপরে বলল যে আমি ওয়ামিন হুম মান আগ্রাক না আমি তাদের ভূগর্ভে বিলীন করে দিলাম দ্যাট ইজ হচ্ছে যে এই সমস্ত কিছু আজাবের তাহলে আজাব কখন আসে মানুষের যখন পাপটা সীমা অতিক্রম করে এবং আমরা জানি যখন পাপ করতে থাকে অপরাধ করতে থাকে গ্র্যাজুয়ালি তার অপরাধ বোধ কিন্তু লোপ পেতে থাকে সে কিন্তু সেটা একসময় বুঝে না আর এই তথ্যটুকু দিতে যে আল্লাহ বলছে তার উল্কাপাত করা হলো বজ্রপাত করা হলো প্রস্তুর নিক্ষেপ করা হলো এবং ভূমিকে বিভাজিত করা করে দেওয়া হলো পবিত্র কোরআনের এই আয়াতে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তা থেকে উপলব্ধি করা যায় লুত আলহামের সময় যে সমাজ ছিল যে সভ্যতা ছিল সেটা কাঙ্ক্ষিত এবং মানবিক ছিল না তবে সেই সময়ের সভ্যতা সম্পর্কে কি পবিত্র কোরআনে কোনো ইঙ্গিত আছে এটা একটা চমৎকার বিষয় যে লুত আলহামের যেই অংশ টুটুক সেটা কিন্তু বিজ্ঞানীরা এক্সপ্লোর করলেন কিভাবে যেমন কোরআন মজিদে কিন্তু সম্প্রদায়ের আপনি জানেন ফেরাউনের কাহিনী জাতির কাহিনী আল্লাহ কিন্তু আল্লাহ সহ আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন ফেরাউনের কথা এইখানেও কিন্তু ইঙ্গিত দিচ্ছেন দেখেন সুরা সাফাতের একশো আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াবিল্লা আফালাত তোমরা সন্ধ্যায় এটা অতিক্রম সেই রাস্তায় দিয়ে অতিক্রম করো সে জনপথকে সুরা সাফাতের একশো সাত্রিশ নম্বর আয়াতে বলছেন যে তোমরা সে ধ্বংস ধ্বংসস্তূপের উপর প্রতিদিন প্রতিদিন বেলায় এবং সন্ধ্যায় যাতায়াত করো মানে তোমাদের রাস্তার পাশে হচ্ছে সে সেই ধ্বংসপ্রাপ্ত জনপথটি রয়েছে এবং সুরা হিজের ছিয়াত্তর নম্বর আয়াতে আমরা কিন্তু এটা পাই যে জনপথের কথা আল্লাহ সনাত বলছেন এবং তাদের উপরে যে প্রস্তর খণ্ড নিক্ষিপ্ত হয়েছে এবং সেটা কিন্তু পরবর্তীতে বিজ্ঞানেরা এক্সপ্লোর করে সেটা জনপদ তো আবিষ্কৃত হল কিন্তু কীভাবে আবিষ্কৃত হলো অনেক বিজ্ঞানীর মধ্যে যারা সবচেয়ে অ্যাডভান্স যাদের থিওরি ছিল তাদের কথা বলি একজন হচ্ছে ডক্টর গ্র্যান্ড হ্যারিস একজন হচ্ছে ডক্টর স্টিভ কলিন তিনি হচ্ছে ডিন কলেজ অফ আর্কিওলজি ট্রিনিটি সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটির আরেকজন হচ্ছেন ওয়ার্নার কেলার তিনি একজন জার্মান জিওলজিস্ট এই তিনজন ভদ্রলোক তারা রিসার্চ করে দেখলেন এই একটা অঞ্চল এখানে যে গ্র্যান্ড হ্যারিস তিনি বললেন তিনি একটা রহস্য উন্মোচন করলেন এই শহরটি হল নাম হল সডম সডম অ্যান্ড গোমরা এখন বলা হলো সডম এই শহরটা কোথায় ছিল এটা হচ্ছে সাউদার্ন এন্ড অফ দ্য ডেড সি এর অবস্থান ছিল আমরা যদি এই ডেটসি এখন আমরা জানি এবং এখানে এটার পাশেই ছিল এবং এখানে তিনি খোঁজ করে পেলেন লেয়ার অফ সালফার সালফার আমরা জানি কেন্দ্রে থাকে পৃথিবীর কেন্দ্রে উপরি ভাগে না এই সালফারের লেয়ার পাওয়ার থেকে তারা চিন্তা করলেন যে এখানে বলকানিক ইরাপশন তে আরেকজন বিজ্ঞানী তিনি হচ্ছেন ওয়ানার কেলার তিনি এর ওপর অনেক বছর কাজ করেন এবং তিনি একটা জিনিস ফাউন্ড আউট করেন সেটা হচ্ছে তিনি ফাইন্ড আউট করেন যে একটা ক্র্যাক যেটা হচ্ছে যে স্লোপ অফ মাউন্ট টরেস মাউন্ট পাহাড়ের টরেস পর্বতের নিজজি এটা যায় এবং এটা রানস টুয়ার্ড দ্য সাউদার্ন শোর অফ ডেটসি এবং ডেটসি থেকে এটা কোথায় যায় এই অ্যারাবিয়ান ডেজার্ট এবং শেষ পর্যন্ত গালফ অফ আকাবা এরপরে আফ্রিকাতে যায় এই ক্র্যাকটা এবং ক্র্যাকটা আবিষ্কার করার পরে তিনি তার মাথায় কিছু প্রশ্ন জাগে যে এই জনপথে কি হলো তিনি দেখলেন যে লুৎসাগর সেটা হচ্ছে কি মূলত সমুদ্র লেভেল থেকে চারশো মিটার নিচে এবং এই সাগরটা হচ্ছে আরও কত ডেপেস আরও আটশো মিটার তাহলে মূলত আপনি লেভেল থেকে বহু নিচে পাচ্ছেন এই এর অংশটুকু স্বাভাবিকভাবে আমরা সমুদ্র লেভেল থেকে প্রচুর নিচে অত জনবসতি কিন্তু প্রচুর উপরে এখানে ক্র্যাকে যে ঘটনাটা তিনি বর্ণনা করলেন যখন ইরাপশান হয় তখন এটা নিচের থেকে আগুন অলমোস্ট লাভার মতো ম্যাগমার মতো বের হয়ে আসে এটা এক এই ক্র্যাকের একটা গ্যাপ তৈরি হয় এই গ্যাপ তৈরি হওয়ার জন্য পাশের দুই পাশের যে মাটি থাকে সেটা কিন্তু ফল ডাউন করে এবং নিচে নেমে যায় এটা জিওলজিস্ট যিনি ওয়ার্নার কেলার বললেন এই এই যে সমস্ত ঘটনাটা সিকিম যেমন সডম গমরা এর কন্টিনিউশানে কিন্তু আমরা পম্পাই নগরী পাই এবং আপনি জানেন এই নগরীতে সে সময়কার ছিল যে কালচারটা ছিল যে কারণে ওদের উপর এই আজাবটা আসে সেটা হলো ছেলে ছেলের প্রতি আসক্ত ছিল ওই বিষয়ে আমরা একটু পরে যাব যাবো আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব হজরত লুত আল ইসলাম তো একটা সময়ে বসবাস করতেন এবং তখনও জনপথ ছিল অধিবাসী ছিল সেই অধিবাসীদের অবস্থানটা কোথায় ছিল বর্তমান সময়ের যে ভূগোল মানচিত্র আমরা কি সেখানে কিছু চিহ্নিত করতে পারি এটা আপনি সায়েন্টিস্ট ওয়ার্নার কেলার তিনি বলেন এটা হচ্ছে ইসরায়েল জর্ডানিয়ান বর্ডার ঘেসে কিন্তু এই অঞ্চলটা ছিল এবং সবচেয়েতে ব্যাপার ছিল এই অঞ্চলটা খুব রিচ ছিল কিন্তু সে সময় এবং এই যে এটা এখানে একটা অবকাশ যাপন কেন্দ্র ছিল সে সময়কার যেসব জিনিস পাওয়া গেছে ভেরি সারপ্রাইজিং আপনি এখন চিন্তা করতে পারবেন না কি পরিমাণ ভোগ বিলাসের মধ্যে তারা সে সময় ছিল ভোগ বিলাসের সভ্যতার অহংকারের বিষয় শুধু বর্তমান সময়ের বিষয় নয় অতীতেও সেটা ছিল এবং সেই উদাহরণটা আমরা পাই লুত আল ইসলামের সময়ের ইতিহাস পর্যালোচনা করলে এখন শেষের দিকে এসে আমরা আবার প্রথমের দিকে যেতে চাই আমরা লুত সম্প্রদায়ের নিদর্শন আজকের আলোচনা যে বিষয় সে প্রসঙ্গে আমরা কথা শুরু করেছিলাম পবিত্র কোরআনের সুরান কাবুতের চল্লিশ নম্বর আয়াতকে কেন্দ্র করে সেখানে আমরা দেখেছি সেখানে আজাব এসছে প্রস্তর নিপতিত হয়েছে প্রচণ্ড বাতাস বজ্রপাত ইত্যাদি ছিল প্রশ্ন হল লুতলামের যে জাতি তাদের প্রতি এত আজাব কেন নাজর হয়েছিল কারণটা কি প্রথম কথা আপনি জানেন যখন যেই ফেরেস্তা এই গ্রুপ অফ অ্যাঞ্জেল গ্রুপ অফ অ্যাঞ্জেল তারা যখন মেসেজটা নিয়ে এসে প্রথম ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে আসেন এবং তার কাছে জানানো হয় লুত আল্লাহাম তিনি কিন্তু সমসাময়িক তাদের উপরে কি ঘটবে আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু সুরা আরাফের আশি নাম্বার একাশি নাম্বার আয়তে উত্তর দেয়া আছে আল্লাহ নিজেই বলছেন যে তোমরা এমন কিছু কাজ করতে পৃথিবীতে তোমাদের আগে আর কেউ করেনি সে কাজটা হচ্ছে তোমরা কামবশত পুরুষের কাছে গমন করো নারীদের ছেড়ে সদমি সমকামী ছিল সমকাম ছিল এটা আল্লাহর কাছে হচ্ছে অত্যন্ত ঘৃণিত নিকৃষ্ট একটা কাজ এই কাজ থেকে তারা ফেরো যায়নি এবং তার চেয়ে বড় কথা আপনি যদি আয়াতগুলির দিকে পরবর্তী খেয়াল করেন দেখবেন আল্লাহ নিজে বলছেন তোমরা এমন কাজ ভরা মজলিশে দ্যাট ইজ মানুষ মানুষের সামনে উদাহরণ দিয়ে কথা বলা হয়েছে কথা উল্লেখ করা হয়েছে তো এইভাবে এটি ছিল তাদের সবচেয়ে প্রকাশ্যে কুক্রম করত গোপনে গোপনে না একদম প্রকাশ্যে সেটাই বললাম স্ট্যাটিস্টিক্যালি বলে মানে জিসাস ক্রাইস্টেরও প্রায় সতেরোশো বছর আগের কাহিনী এটা পবিত্র কোরআনের সুরা আনকাবুতের চল্লিশ নম্বর আয়াতে যারা বিভ্রান্ত ছিল পথভস্ত ছিল সমকামী ছিল তাদের উপর যে আজাবের দৃশ্যের কথা বলা হয়েছে সেটা তো মানুষ জানে প্রশ্ন হলো বা জানার পরেও তো বর্তমান সভ্যতায় আমরা সমকামিতার দৃশ্য চিত্র লক্ষ্য করেছি আরও বিষয়ের বিষয় হলো যে আমাদের যে আধুনিক সমাজ বিজ্ঞান মনস্ক সমাজ এই সমাজেও কোন কোন দেশে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে সমকামিতাকে প্রশ্রয় দেওয়ার চিন্তা হচ্ছে বিধান তৈরি হচ্ছে এটি কেন আমরা জানি যে ধর্মে বিষয়টি নিষিদ্ধ মানবজাতির জাতির ক্ষতি হবে মানব মানবিক স্বাভাবিক যে জীবনযাপন সেটা সংকটে পড়বে শুধু এ বিষয়ে নয় চিকিৎসা বিজ্ঞানী বিষয়ে কী বলে সমকামিতা কি মানবের জন্য মানব প্রগতির জন্য এটা উপকারী না ক্ষতিকর প্রথম আপনার একটা কথা বলি যে আপনি যদি দ্বিতীয় স্টেপটা দিতে চান তাহলে প্রথম স্টেপ দিতে হবে হ্যাঁ তার অর্থ দাঁড়াচ্ছে আপনি প্রথম যখন কোনো কুকর্ম করবেন তারপর দ্বিতীয় কুকর্মটা করবেন অথবা কখনো কর্ম করার পর পরবর্তী কাজটা কুকর্ম করার চেষ্টা করবেন এখন কেন এই অবক্ষয় হিউম্যান সাইকোলজিতে যেমন অনেকে বিজ্ঞানের কিছু পার্ট অনেকে বলে যে এটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম হ্যাঁ জেনেটিক্যাল প্রবলেম বলে কিছু কিছু জিন আছে এর জন্য রেসপন্সিবল কিন্তু তারা ফাইন্ড আউট করতে পারলো না আদতে কোনো জিন এর জন্য রেসপন্সিবল কিনা। সুতরাং তার এই প্রস্তাবনা রিজেক্টেড এটা গ্র্যাজুয়ালি মানুষ কিন্তু নিজেই এটা অ্যাকসেপ্ট করে যেমন স্মোকিং আপনি ধরে নেন এটা সবাই জানে খারাপ কিন্তু অ্যাকসেপ্ট করে অ্যালকোহল খারাপ কিন্তু হ্যাবিট করে অভ্যস্ত হয়ে যায় তো একইভাবে আপনি যখন সেক্সুয়াল প্রমেসিকিউরিটি হয় আপনি এভাবে অবাধ ওইসব দেশে ওই কাজ হওয়ার আগে তার আগে ফ্রিডম দেওয়া হয় অনেক কাজে এই ফ্রিডম গ্র্যাজুয়ালি তাদের কিন্তু এই কাজে নিয়ে যায় মন্দ পথে নিয়ে যায় তাদের পথে নিয়ে যায় এই হ্যাবিটগুলি তৈরি হয় ফলশ্রুতিতে আমি রসুল সাল্লাম একটা হাদিস কথা বলি যে রসুল বলছে আমি আল্লাহর কাছে পাঁচটা কাজ থেকে আশ্রয় চাই তার একটা হচ্ছে সেক্সুয়াল প্রমেসিকিউরিটি কোনো জাতি যখন এর মধ্যে নিমজ্জিত হয় তখন আল্লাহ তাদের উপরে প্লেগ অথবা তার চেয়ে কঠিন আজাব দেন মহামারী দেয়ার ফোর নেভার হার্ড হব এমন আজাব যা যেমন আজকে আপনি যদি চিন্তা করেন যে তখনকার দিনে কি করব সমগ্র জাতি একসাথে ছিল এই পাপ কাজে তো ফলে তাদের উপর এই ফলে জাতিকে নিশ্চিন্ন করে দেওয়া হলো এখন সায়েন্টিফিক যদি চিন্তা করেন পৃথিবীতে কোনো সায়েন্স এই কাজটা অ্যালাউ করে না কেন সায়েন্স যেটা তো স্বাভাবিক নয় বিকৃতি যেমন ধরেন টেস্টেস্টরণ একটা কাজ হল আপনার নারীদের প্রতি আকর্ষিত হওয়া নারীদের শরীরে যেমন কিছু কিছু জিনিস থাকে আপনার অক্সিটসিন থাকে এস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকে এরপরে দুজনের যেমন নাইট্রাস অক্সাইড থাকে যেগুলি কিছু পলিপেপটাইটস থাকে ব্রেডে ডেলটা ফসবি থাকে এগুলি সব কাজে নারী পুরুষের দিকে আকর্ষিত হয় পুরুষ এবং কিছু ফেরোমন্স থাকে এই সব কিছু মিলেই কিন্তু একটা ফিজিওলজিক্যাল অবস্থা আছে এইখানে সে এই অবস্থাটা তৈরি হয় কেন এই অবস্থাটা তারা স্বেচ্ছায় এটা কিন্তু আপনি দেখা একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যারা গে যাদের বলে তারা কিন্তু যখন যারা সমকামী সমকামী যারা তারা যদি বিয়ে করে তাদের ছেলেদের মধ্যে দেখা গেছে হাইয়েস্ট তার স্টেইং ডিউরেশন হচ্ছে তিন বছর তারা এরপরে কিন্তু চলে যায় কিন্তু আপনি দেখেন পারিবারিক যে বিয়ে হয় মৃত্যু পর্যন্ত সংসার ধরে রাখে একটা বন্ডিং বাইন্ডিং সেটাই বলে খুবই ন্যাচারাল এইটি খুবই মানবিক প্রকৃতি সম্মত ওইটাতে তারা কিন্তু সে ফ্যামিলির সে অ্যাটমসফিয়ারটা পায় না একটা হচ্ছে রাস্তা হচ্ছে আল্লাহ বলছে ওয়ালিসা না ওয়াসা ফাতাইন ওয়াহাদাইন তো দুটা পথ যেমন দেখালো ভালো মন্দ আল্লাহ তুমি তো কষ্টসাধ্য মধ্যে শেষ তাই একটা প্রত্যক্ষ প্রশ্ন করি সমকামিতার কারণে কি এইডস এর কোনো বিষয় থাকে সমকামিতা দেখা গেছে যে এটার অরিজিন ধরে নেওয়া হয় যে এইডস এখন তো অনেকভাবে ট্রান্সমিটেড হয় ব্লাড থেকে শুরু করে সেরিঞ্জ থিঞ্জ বহুভাবে ট্রান্সমিটেড হয় কিন্তু শুরুটা যেমন ধরা হলো সূত্রপাত সূত্রপাতটা হলো এই একটা কাজ এবং এই সমকামিতা সমকামিতা হচ্ছে সূত্রপাত এবং যেটা ছিল কমন প্র্যাকটিস ছিল আফ্রিকাতে এবং তাদের একটা বিষয়টা আমাদের জন্য ক্ষতিকর হ্যাঁ এটা সে আপনার তো অনেক ব্যাখ্যা ছিল কথা ছিল কিন্তু সমাজ একেবারে কম এখানে শ্বাস করতে হচ্ছে ডক্টর মশিউর রহমান আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন ধন্যবাদ সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এনটিবি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকত সাহারি কোয়েস্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আজকের বিষয় ছিল আলোচনার লোথ সম্প্রদায়ের নিদর্শন পবিত্র কোরআনে যে কাহিনী বর্ণনা করা হয় তা খুবই প্রাসঙ্গিক খুবই জীবন ঘনিষ্ঠ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় লুথ সম্প্রদায়ের বিভ্রান্ত বিকৃত সদস্যরা যখন সমকামিতায় লিপ্ত হলো প্রকাশ্যে পুরো জাতি তখন পুরো জাতিকে বিধ্বংস করে দেয়া হলো বর্তমান সভ্যতায় সমকামিতার কিছু আওয়াজ শোনা যায় বিকৃতির আওয়াজ ক্ষতির আওয়াজ এইডস ভয়াবহ যে অসুস্থতা তার সাথে সমকামিতা সম্পর্কিত বলুন জ্ঞানবিজ্ঞানের কোনো আরও কি আমাদের এই বিধ্বংসের পথে যেতে বলে সমকামিতার পথে যেতে বলে এটা বিকৃতি বিকৃতি যারা করে যারা বিকৃত তাদের জন্য চিকিৎসা প্রয়োজন তাদের জন্য প্রণোদনা প্রয়োজন নয় প্রশ্রয় প্রয়োজন নয় যে সভ্যতা বিকৃতিকে প্রশ্রয় দেয় সেটা কোন সভ্যতা এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাইব দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে ঘিরে আছে কত রহম আছে কদরের রাত বড় নে থাৰ পু খুৰন